আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও এলাম অনেকদিন পরে, আর দেখতেই পারতাম বৃষ্টি আর বৃষ্টি। গত সপ্তাহ কিন্তু আমরা মৌলভীবাজারে দিয়ে অনেক বৃষ্টি হয়েছে, পুরো সপ্তাহ বৃষ্টি হয়েছে। আর ওখানে কিন্তু আমি আপনার লগে আমরা গাছর শাল কুমড়ার একটা রেসিপি শেয়ার করবো, আশা করছি আপনারা ভালো লাগবো। সব ধরনের ভাজা কিন্তু আমাদের সবার অনেক পছন্দের, মাছ ভাজা হোক আর সবজি ভাজা। তো আজকে আমি চাল কুমড়া ভাজা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চাল কুমড়া ভাজা করা কিন্তু অনেক সহজ, আর অল্প কিছু উপকরণ দিলেই হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কচি চাল কুমড়া নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ না ছাড়লে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে এই চাল কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি, আর এইভাবে কিন্তু পাতলা করে কাটতে হবে। একেবারে ভারী করা যাবে না, আবার একেবারে পাতলা করা যাবে না, একটু এরকম রাখতে হবে হাফ ইঞ্চির মতো। এতে করে কিন্তু সেদ্ধ হওয়ার পর আর ভেঙে যাবে না, অতিরিক্ত পাতলা করলে কিন্তু সেটা সেদ্ধ হওয়ার পর মানে ভাজার পর ভেঙে যাবে। তো এইরকম সাইজ করে আপনাকে কেটে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এবারে চলে এসেছি রান্না করতে। প্রথমে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, এবারে দিচ্ছি রান্নার তেল। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবারে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়ো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করব, এতে করে কিন্তু চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর চাল কুমড়ো রান্না করার জন্য আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি না। যদি আপনাদের কাছে মনে হয় সেদ্ধ হবে না, সেই ক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, এবারে উল্টে দিচ্ছি। এভাবে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। একবারে কিন্তু সেদ্ধ হবে না, তাই জন্য 2-3 বার উল্টে পাল্টে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে সব ঠিক সেদ্ধ হয়ে যাবে। চাল কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে নামিয়ে রেখে দিচ্ছি, আর তেল কিন্তু নামানো যাবে না, শুধু চাল কুমড়োটাকে নামিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আরও যা ছিল সবগুলো, এইভাবে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবগুলাই কিন্তু ভাজা শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ যদি পছন্দ না হয় তাহলে না দিলেও কোনো সমস্যা হবে না। এবারে এই পেঁয়াজ কাঁচামরিচটাকেও ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে সব কিছু নামিয়ে নিচ্ছি। আর এখানোর মাঝে দেখতে পারডাক সুন্দর একটা দেওয়াল ম্যাট বানাইছি নিজে নিজে কাগজ হাটিয়ে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেওয়াল ম্যাটটা অনেক বড়ই গেছে, আর পালা হরি তুলতে পারছি না, মানে ভিডিও করতে পারছি না। এখানের মধ্যে আরো একটা দেখতে পারটা, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দুইটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই দুইটা আমি ফাগ্য রোলেই বানাইছি,
যেহেতু আমরা পাকঘরে তো মাটি শুলে আধুমায় অন্ধ হয়ে যায়, তো আমি কয়েকদিন পর পর দেখা যায় নতুন নতুন কিছু বানাই, বানাইয়া দেয়ালের মধ্যে রাখি। আর এখানে দেখতেই পাড্ডা, বিকালতি বেলা আমার ভাই অফিস থেকে আসার সময় আমরা লাগে হানিদানি লুই আইসুন। মৌলিয়াদার এখন বর্তমানে নতুন স্টাইলের কিতাব এসের, এটার নাম হচ্ছে ডাইপুরি। এটা কিন্তু নিউ স্টাইল, এটা আগে আসলো না। তো আমার ভাইয়া এর লাগে লুই আইসুন আমরা দেখা নিল লাগে, তো খাইতে পাক্কা মজাও লাগছে। ডাইলপুরি বলতে ডাইল আলাদা আর লুচি দিছে আর কি, রুটি যেটাতে লোভাজা রুটি, ওটার নাম হইছে ডাইলপুরি। আলাদা লাগাইয়া হওয়া লাগবো আর কিচ্ছু নাই। তো খাইলাম পাক্কা মজাও লাগছে, আর প্রথমবার খাইছি, আমার ভাইয়া অনেকবার খাইছেন আর আমরা লাগে প্রথমবার আনছি। তো দেখতেই পারতো এখানে ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্ধালেই ফুলকপি লইছি, এখানে বড় একটা ফুলকপি আসলো আর ভিতরে খাইটা লইছি। ডেঙ্গা গুনটা আমি রাখি দিচ্ছি, আমি ভর্তা বানাইব। আর এখানে মাছ লইছি, মাছের মাথা আর লেঙ্গুল লইছি। আজকে আমি বাটা মশলা দিয়ে রাঁধব, এখানে কাঁচা মরিচ আর গুঁড়া মশলা। আর ইরোর মাঝে দেখতে পারটা ফুলকপির কালার দুই লাহান, ফুলকপি বানানিত বই আমি ডরাই গেছিলাম, ইলাখেন এগুর কালার আমি বুঝলাম সাপে মনে হয় বেশ সারি দিছে। পরে আমার আম্মায় হইলেন না ফুলকপি ওলা দুই জাতে থাকে, দুই জাতে না তিন জাতে থাকে, আর এগুর কালার দেখতে বাক্কা ভয়ঙ্করই লাগে, সুন্দরও লাগে। আর প্রথমবার বানাইছি তো ইজাত ইজাত কালারের ফুলকপি প্রথমবার বানাইছি। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবারে দিচ্ছি রান্নার তেল, সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি, এবার অপেক্ষা করছি কিছুটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ বাটার যে বাড়তি পানি ছিল পানিটা শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি, আর এই পানিটা দিচ্ছি মশলা কষানোর জন্য। এবারে দিয়ে দিচ্ছি গোড়া মশলা, এখানে সব কিছু 1 চা চামচ করে নিয়েছি, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা চাইলে আপনারা পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে পানি, আর এই পানিটা দিচ্ছি আমি মশলার সাথে মাছটাকে কষিয়ে নেবো ওই জন্য। এবারে দিয়ে দিচ্ছি মাছ, মাছ দেওয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 3 মিনিটের জন্য, খুব বেশি সময় লাগবে না, 3 মিনিট হলেই হবে। ফিরে এলাম 3 মিনিট পর, এবারে আমি মাছটাকে নামিয়ে রেখে দিচ্ছি, তেল মশলা নিচ্ছি না, শুধু মাছটাকে নামিয়ে রেখে দেব। মাছ নামানো হলে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি, আর ফুলকপি দেওয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে, 5 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে।
এবারে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কেজি ফুলকপির জন্য 3 কাপ পরিমাণে পানি দিচ্ছি, তবে আপনারা ঝোল যেরকম পছন্দ করেন সেই রকমই দিয়ে দিতে পারেন। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত, আর ঝোলের রসটা মিডিয়ামই থাকবে। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে যে মাছটা উঠিয়ে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি ভালো করে রাখা কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এরপর যে আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব বেশি ঝোলও হয়নি, আবার একেবারে মাখা মাখা হয়নি। আমি ঠিক যেভাবে চেয়েছি সেই রকমই হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।